আমরা থানসিংয়ে পৌঁছেছিলাম প্রচণ্ড হেকটিক একটা শিডিউলের মধ্যে দিয়ে, এবং যেখানে আমাদের জংরিতে কোনো রকম রেস্ট ডে ছিল না, ডাইরেক্ট জংরি টপ করে থানসিং, এবং প্রচণ্ড খারাপ একটা রাস্তা কোকচুরং পর্যন্ত এবং থানসিং পর্যন্ত। এরপরে আমরা থানসিং থেকে একদিন রেস্ট নেওয়ার পরে আর কি লামুনের দিকে যখন যাত্রা শুরু করি, দেখি লামুনে মোটামুটি প্লেন ল্যান্ড এবং এখানে কন্টিনিউয়াস অসংখ্য রিভার বয়ে চলেছে, যেগুলো প্রত্যেকটাই গ্লেশিয়ার রিভার, এবং এইটা তিস্তাকে সমৃদ্ধ করছে। প্রত্যেকটা রিভার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং যে রাস্তাটা অত্যন্ত মনোরম। সামনে আপনারা দেখতে পাচ্ছেন পান্ডিম, এবং এক সাইডে তেনজিং খাং, এবং আর একটু দূরে তাকালে দেখতে পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জকে। একটার পর একটা নদী বয়ে গেছে, এবং প্রত্যেকটা নদী অত্যন্ত পরিষ্কার এবং স্বচ্ছ জলের সোর্স। ঠিক আছে, এখানে জলের সোর্সের কোনো অভাব নেই। প্রতিটা নদী অসাধারণ বললেও আর কি কম বলা হয়, এবং যে প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। সামনে পান্ডিম, পাশে তেনজিং খাং, এবং আরেকটু কোণের দিকে দেখলে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ থেকে পুরো দেখা যাচ্ছে। আকাশ ঝকঝক করছে, এবং আমরা এই নভেম্বরের অলমোস্ট সেকেন্ড উইক হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে নভেম্বরে আমরা স্টার্ট করেছিলাম 4 তারিখ, এবং লামুনে পৌঁছতে আমাদের লেগে গিয়েছিল প্রায় দু চার দিন লেগে গিয়েছিল, মানে সেকেন্ড উইক শুরু হয়ে যাচ্ছে। তো অসাধারণ ওয়েদার, তো এই রকম সময়ে এলে এই রকম ক্লিয়ার পুরো মেঘহীন নীল আকাশ দেখতে পাওয়া যায়। আমার সামনে চলেছে আমার বন্ধু রাজীবের বাড়ি ঢাকা বাংলাদেশ, এবং রাজীবের পিঠে একটা ছোট্ট ব্যাগ দেখা যাচ্ছে। ওই ব্যাগের মধ্যে ও অসংখ্য ভালো ভালো খাবার দাবার এনেছিল, সেই সব খাবার দাবার রীতিমতো খাওয়া হয়েছে, এবং আশপাশে দেখছেন পুরো লাল যে এই গ্রাস, তো এটা প্রধানত ব্লু শিপের খাদ্য, এবং আমাদের বিভিন্ন জায়গায় ব্লু শিপের দেখা হয়তো পাইনি, কিন্তু ওই ফুটপ্রিন্ট পেয়েছি। এবং এখানে অসংখ্য সুন্দর সুন্দর পাখি চারপাশে ঘোরাঘুরি করে, তো দেখবার মতন পরিবেশ আসলেই। চারদিকের এই যে অপূর্ব সুন্দর ভিউ দেখছেন, এটা নভেম্বর ডিসেম্বরে না আসলে দেখা সম্ভব নয়, হয়তো ঠান্ডা একটু বেশি সহ্য করতে হয়, কিন্তু এত সুন্দর রূপ দেখার জন্য প্রকৃতির একটু আধটু ঠান্ডাকে উপভোগ করা যেতেই পারে, এতে আর সমস্যা কি আছে? সে যাই হোক, দেখুন পুরো ভিডিওটা। সামনে চলেছেন আমাদের দীপরঞ্জন রক্ষিত, এবং তিনি এখন একটা রিল পার করছেন। এরকম অসংখ্য নদী, প্রায় 12-15টা নদী, এবং রাত্রের দিকে এই নদীগুলো পুরো জমে পাথর হয়ে যায়। যখন আমরা লামুনে থেকে আমাদের গোচালা ভিউ পয়েন্টে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, তখন এই জমি নদী, এরকম আরও অনেক নদী আর কি ক্রস করার ব্যাপার স্যাপার ছিল, তো সেইগুলো সমস্ত জমে পাথর হয়ে গিয়েছিল আর কি। তো এই নদীগুলো এখন ঠিকঠাক মোটামুটি চলমান অবস্থায় আর কি আছে, কিন্তু মানে ওই জমা নদীর ওপর দিয়ে যাওয়া যে কতখানি রিস্কি
সেটা তখন রিয়েলাইজ করেছিলাম। এবং আর আমাদেরকে একটুখানি যেতে হবে, অলরেডি একটুখানি এগিয়ে গেলেই আমরা লামুনে বেস ক্যাম্প দেখতে পাবো। লামুনে বেস ক্যাম্প একদম প্লেন ল্যান্ডের ওপরে, থানসিং থেকে লামুনে এই যে যাত্রাটা খুব মনোরম যাত্রা, এবং কন্টিনিউয়াস পুরো 360 ভিউ পাওয়া যাচ্ছে পান্ডিম, তেনজিংখাং, কাঞ্চনজঙ্ঘার, এবং তার তলাতেই আমাদের এই যে বেস ক্যাম্প তৈরি করা হয়েছিল গোচালা সামিট করার জন্য। তো অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা, কোনো কথা হবে না এই রূপের।